नमस्कार बंधुरा, आज के आलोचना करब पैन डी कैप्सूल सम्पर्के। एसिडिटी समस्या दूर करे, बदहजम समस्या दूर करे, खिदे बाड़ाते सहाज्य करे, एछाड़ाओ आरो की की समस्या होले आमरा एई कैप्सूलटी खेते पारबो। एर खावार नियम, बेनिफिट, साइड इफेक्ट, कम्पोजिशन, डोज, प्राइस सम्पर्के सम्पूर्ण आलोचना करब। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এই প্যান্ডি ক্যাপসুলটি একটি প্যান্টোপ্রাজল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট এবং ডোমপিরিডন প্রোলংড রিলিজ ক্যাপসুল। এটি অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে। এতে প্যান্টোপ্রাজল থাকে 40 mg এবং ডোমপিরিডন থাকে 30 mg প্রতিটি ক্যাপসুলে। এটি 15টি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা প্যান্ডি ক্যাপসুলের দাম 199 টাকা। এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ, তাই যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে। তো বন্ধুরা, আমাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হলে এই প্যান্ডি ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এবং অ্যাসিডিটির কারণে বদহজম, টকটক ঢেকুর ওঠা, পেটে জ্বালা, বুকে জ্বালা, গলা জ্বালা, পেট ভারী হয়ে থাকা বা পেট ফেঁপে থাকলে এই সব ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে। ফলে এই ক্যাপসুলটি খেলে গ্যাস বা অ্যাসিডিটি কমে যায় এবং এই সব সমস্যাগুলি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। খিদে বাড়াতে সাহায্য করে। অ্যাসিডিটির কারণে অনেকের পেট ফেঁপে থাকে বা পেট ভারী হয়ে থাকে, সেই ক্ষেত্রে খিদে পায় না বা খাবার খাওয়ার ইচ্ছে একেবারে কমে যায়, সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এবং অ্যাসিডিটি কমে যায় এবং খিদে অনেকটা বেড়ে যায়। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে, অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে। অ্যাসিডিটির কারণে অনেকের বমি ভাব লাগে, তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এবং এই ক্যাপসুলটি খেলে তাদের বমি ভাব কমে যায়। তো বন্ধুরা, এগুলি ছিল এর বেনিফিটস। এবার আলোচনা করবো এর সাইড ইফেক্ট সম্পর্কে। প্যান ডি ক্যাপসুলটি খেলে আমাদের সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে অ্যালার্জি, গা চুলকানি, মানসিক ও স্নায়বিক অস্বস্তি, এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো সমস্যা হলে এই ক্যাপসুলটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এই প্যান ডি ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে, বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে। এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, এই প্যান ডি ক্যাপসুলটি শিশুদের খাওয়ানো যাবে না, শিশুদের থেকে দূরে রাখতে হবে। এই প্যান ডি ক্যাপসুলটি বা যে কোনো ঔষধই খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই প্যান ডি ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।